কি ভয় পায়, আমি দেখলাম একজনকে। জম্মু রেলওয়ে স্টেশন, কাশ্মীর, জম্মু। জি, এয়ারটেল। আমার লাইফে ফার্স্ট সিম এয়ারটেলই ছিল। আমি যখন বললাম না, ওয়াও, এই মিথি সুন্দর লাগছে। বাইরে থেকে যেমন দেখেছি, ভিতরে অনেক সুন্দর। কিতনা সুন্দর হে হোটেল। A few moments later. তো এটা জ্যাকেটই বলতে পারো, হালকার উপরে। তো এটা আমি নিয়ে নিলাম এখন। 200 টাকার জামা, মানে দেখো কত সুন্দর জামা না, জ্যাকেট মানে অনেক সুন্দর। তো গাইস চলো, এখন ট্রেনটা একটু স্টেশনে দাঁড়ালো, তো ওই জন্য আমি ওটা নিচে নামলাম, ওরা আছে ট্রেনের ভিতরেই। চলো দেখাই ওদেরকে, ওরা যদি জানলা ধারে থাকে ভয় দেবো। গাইস চলো মিথিকে ভয় দেবো। কেসা লাগা, কেসা লাগা, কে কে তুমি ভয় পাইছো? বলে গিয়ে নিজেকে এত দেখায়, আমারে ভয় পায় না, ভয় পায় না। এদিকে কেঁপে উঠেছে, কেঁপে কে উঠেছে? আমি দেখ, ভিডিওতে প্রমাণ আছে, দেখেছো গাইস? এই হলো মানুষ, মানে প্রমাণ থাকা সত্ত্বেও, ও এই হলো ওর আসলি চেহারা। আসলি চেহারা ছিল ওইটা। এই বাবা গো, এটা না, এটা না। ইয়ো, এখন ট্রেনটা ছাড়বে একটু পরে, আর আমি একটু নিচে নেমেছি, বেশ ভালোই লাগছে। এই ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদেরকে নেবে না? এই তো, হ্যালো হ্যালো করে দাও, হ্যালো। চলো এখন হলে কি, আর বাকি আছে মাত্র 2 ঘন্টা। এখন নেটওয়ার্ক পুরোপুরি উড়ে গেছে ফোনের। আর এদিকে দেখো পেয়ারা এনেছিলাম, সেই পেয়ারা, এটা পেয়ারা, সেই পেয়ারাই খাওয়া হয়নি। কলা নষ্ট হয়ে গেছে না, কলাগুলো একদম নষ্ট হয়ে গেছে আই থিঙ্ক। চলো আগে পেয়ারাটা বের করি, ধরো। পৌঁছে গেছি, আর 10 মিনিট মাত্র, মানে 10 মিনিট পরেই আমরা নামবো জম্মু। জম্মু ওখান থেকে আমাদের গাড়ি ধরে আমরা বেরিয়ে যাবো, যেখানে আমাদের ডেস্টিনেশন আজকে ওখানে। আর আমি এক্ষুনি ঘুম দিয়েছিলাম, একটু ঘুম থেকে উঠলাম, মানে আমি সারাক্ষণ শুধু ঘুমিয়ে ঘুমিয়ে ছিলাম। বেশ ভালো লাগে, ঘুম সব থেকে ভালো জিনিস, যেখানে কোনো অন্য কোনো কাজ নেই, শুধু ঘুম ঘুম ঘুম। আর লেট করবো না, এখন আমি জিনিসগুলো গুছিয়ে নিই, যা যা আমার আছে এখানে গুছিয়ে নিই। চলে এসেছি ফাইনালি জম্মু রেলওয়ে স্টেশন। এখন হলো আমরা নিচে নামবো, সব কিছু নিয়ে নিচ্ছে তো। চলো গাইস এখন নিচে নামি, চলো তোমাদেরকে দেখাবো। আর প্রথমবার জম্মুতে নামবো, মানে একটা ব্যাপারই আলাদা, মানে একটা আলাদা লেভেলের ফিল। আসো দা, চলো। এই হলো জম্মু রেলওয়ে স্টেশন, ফাইনালি এখন আমরা নামবো। চলো আমি ওদের আগে নামছি, কারণ ওরা এখনো আসেনি। চলো ফাইনালি আ যাও। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার, কেমন লাগছে? তো ফার্স্ট টাইম কাশ্মীর, জম্মু। আসো তো, কেমন? ও, নামার ভিডিও। চলো তো গাইস, অনেকটা ভালো লাগছে যে ফার্স্ট টাইম আমি জম্মুতে আসলাম। আমি এর আগে 2-3 বার ভেবেছি আসবো আসবো, বাট আসতে দেয়নি মিথি, বলেছি একবারে যাব, তো ওই জন্য যেতে হবে। কোথায় যাবো এখান থেকে? কাটরা। গাড়ি কি এখানে আসবে নাকি গিয়ে ধরতে হবে? এখানে না, নিচেই। আমাদের এখানে তুলতে হবে সিম, কারণ আমাদের ওই সিম এখানে পুরোপুরি অফ। এখন নতুন সিম তুলে সেই সিমে ফোন করতে হবে, মানে কাশ্মীরের নতুন সিম। এখন দাদারাও তুলবে, আমিও তুলবো, সবাই, মানে 4টে সিম তুলতে হবে। টোটাল 5টা, আমরা 5 জন 5টা সিম তুলবো। তো চলো, যতক্ষণ সিম না আসছে ততক্ষণ আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ একজন আসবে, তাদেরকে ফোন করতে হচ্ছে, বাট ফোন করতে পারছি না কোনোভাবেই। তো এখন আমাদের সিম তুলতে হবে, সিম তুলে তারপরে আমরা ঘুরু ঘুরু করবো, বাট এখন আমাদের সিম তুলতে হবে এখান থেকে। এয়ারটেল, এয়ারটেল চলে গা, হ্যাঁ কাশ্মীর তো এয়ারটেলই চলে। হ্যাঁ, আমার সিম কমপ্লিট হয়ে গেল নেওয়া, আর এখন এখানকার 5G এয়ারটেল। আমার লাইফে ফার্স্ট সিম এয়ারটেলই ছিল, আমি যখন প্রথম সিম নিই। এয়ারসেল ছিল, তাই আমার এয়ারটেল। এখন আমরা গাড়িতে উঠে যাব, একদম মানে আমাদের যে জায়গায় যাওয়ার সেই জায়গায়, জানি না আমি, সব মিথি জানে। হ্যালো, এসছি আমাদের গাড়ির জায়গায়, যেখানে গাড়ি যাই তো। হ্যালো, হ্যাঁ দিদি, এই হলো আমাদের গাড়ি, কালারটা দেখো, সেই লেভেলের কালার, বললাম না। তোমার কেমন লাগে মিথি?
সামনে উঠলাম, আমার অনেকটা ভয় লাগছিল, পেছনে বসলাম, পারতামই না। আর এদিকে মিথি আছে ওই সাইডে। হ্যালো, কেমন লাগছে? মজা লাগছে। এই জায়গাটা ওইখানটা তো উঠলে বেশ ভালো লাগছিল, পাহাড়। এখান থেকে পুরোপুরি নিচে পাহাড় দেখা যায়, এখান থেকেও দেখা যাবে আই থিঙ্ক। মনে হচ্ছে একটুখানি দেখি গাইস, মানে কাশ্মীরে প্রথমবার এটা। ওয়াও, এই মিথি, এই আরে এইখানে আসো, এখান দিয়ে দেখো। বাপ রে বাপ, আস্তে। Wow! Wow! Just looking like a wow! এখান থেকে এত সুন্দর লাগছে বলো, কত সুন্দর ভিউ চারদিকটা। ফাইনালি আমাদের হোটেল, হোটেল চলে এসেছে, এখন আমরা হোটেলে উঠবো। মানে এটা হলো আমাদের হোটেল। সে দেখো মাতা বৈষ্ণব দেবী মন্দির, যেটা আমরা দেখতে যাবো সেখানে এরকম। আমাদের রুমে, হোটেলে চলে এসেছি, তাই তো? চলো সব চলে যায় না, এক মে যায়গা, এক মে নেই যায়গা। চলো, আর আমাদের কালকে সকালে এখান থেকে বেরোতে হবে মা বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার জন্য। বাট সকাল 7টায় আমরা এখান থেকে বেরোবো, আর পাশেই মা বৈষ্ণব দেবী মন্দির। আর আমাদের ওখান থেকে আবার কালকে রাতে রিটার্ন নিচে আসতে হবে হেঁটে, অনেকটাই লং হাঁটা পথ, তো সব কিছু হেঁটে হেঁটে আসতে হবে, কোনো ব্যাপার না। চলো, এখন ওরা লিফ্টে করে ওরা আগে উপরে গেলো, ওরা উপর থেকে আমাদের নিচে লিফ্ট পাঠাবে, তারপর আমরা আবার যাবো উপরে। চলো দেখো, এই হলো আমাদের রুমের ভিতরটা, কত সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওর নিচে বলছে পরে আসবে, তো 3 আর 4 কোন সা ওলা। চলো, হ্যালো, কেমন লাগছে হোটেল? সত্যি কথা গাইস, হোটেলটা খুব ভালোই লাগছে, বললাম না তো? চলো, সুন্দর। এটা হলো যে একটা মেয়েদের আর একটা ছেলেদের, মানে আমার আর দাদার একটা। চলো, ও মানে একসাথে নাকি? মানে ও দুটো কি একসাথে? হ্যাঁ, একটা আছে। ও, একটা আছে, তাহলে ভালো হলো। তো গাইস, এটা হলো আমাদের। না, এটা নেব না, এইটা নেব না, এইটাই নেব। ঠিক আছে, নাও তোমার। এটা বড়, কিন্তু এটা ছোট, ওইটা বড়। দাবো আপু, আচ্ছা দই চাবি আর। চলো গাইস, এখন হলে কি আমাদের এই রুমটাই সবকিছু রেডি করুক, বাস বেড। কিতনা আয় হায়, এই যে বেড হে, দেখো কিতনা আচ্ছা হে না। বহুত ভুক লাগি হে। এই রুমটা আমাদের, আর এখন একটু ফ্রেশ হতে হবে। আর এইটা হলো বাথরুম, দেখ কত সুন্দর লাগে, বাথরুমটা সুন্দর, সব দিক দিয়ে ভালো লাগছে। চলো এবার ফ্রেশ হয়ে নিই আগে। ডিনার করলাম, মাথার চুল টুল এখনো ভিজা, আর খিদে পেয়েছে অনেক, তাই আমি ওরিও এই বিস্কুটটা এনেছে, সেটা আমি এখন খাবো। আর আমাদের খাবার একটু পরেই দেবে, আর কালকে ভোরবেলা আমাদের উঠতে হবে, কারণ কালকে যাবো মা বৈষ্ণব দেবী মন্দিরে, যে মন্দিরটার কথা আমি অনেক দিন দিয়ে ভেবেছি যাবো যাবো, বাট যেতে পারিনি, এখন যাবো, কোনো ব্যাপার না। আর কালকে তোমরা দেখতে পারবে অনেক মজা হবে, আর আজকেরও অনেক মজা হবে, তার জন্য একটু ওয়েস্ট করো, কারণ এখন আমরা সবাই একটু রেডি হইনি, এত 2 দিন হলো গিয়ে গাড়িতে ছিলাম, অনেক কষ্ট হয়েছিলো, তো ওই জন্য আগে একটু খেয়ে নিই। তো গাইস, বিস্কুটগুলো কিন্তু সেই লেভেলের লাগছে দেখতে, খেতে এনেছে একজন, অন্য কেউ আমি খাচ্ছি। রাতের খাবারও চলে এসে, ডিনার। এদিকে যা যা আছে সব আমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে অনেক কিছুই দিয়েছে, বাট হ্যাঁ প্রথমে কম কম দিয়েছিল, পরবর্তীতে আবার অর্ডার করে দিয়ে গেছে না, ও তো এ নিয়ে এসছে। দেখতে পাচ্ছ ভাত, রুটি,
আরো অনেক কিছু আছে ওদিকে, কি কি আছে আমি নিজেও জানি না সব। ও যেটা খাবে সেটাই খারাপ। পয়সা জাদা তো আচ্ছা ভি হবে না। চলো রাত অনেক হয়ে গেছে, এবার আমাদের ব্লগটা শেষ করতে হবে, সবাই ঘুমাবে। হ্যালো, চলো কালকে সকালে অনেকটা কষ্ট হবে, আর গা তো এখন ব্যথা করছে পুরোপুরি। এটা শুলে কি হতো, ব্যথা হতো না, শুতে ইচ্ছা করে না। তাহলে চলো এখন আমি একটু রিল্যাক্স হয়ে ঘুম দেব, কালকে সকাল সকাল উঠতে হবে। দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে। সো টাটা।